এতদিন পর্যন্ত বঙ্গবাসী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খড়গহস্ত হতে দেখেছিল দুর্নীতির বিরুদ্ধে, কখনো বা সমাজ সংস্কারক হতে দেখেছিল। গতকাল আরও একবার তিনি প্রমাণ করে দিলেন তিনি কতটা মানবিক এবং কতটা নরম হৃদয়ের মানুষ। সূত্রের যেটা খবর যে একটি ছাত্রী, যিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সুনিতা বর্মা, পরীক্ষা দিতে যাওয়ার সময় ফার্স্ট সেমিস্টারের ট্রেন থেকে পড়ে গিয়ে তার দুটি পা বাদ যায়। বর্তমানে তিনি কলকাতার আরজিকর হসপিটালে চিকিৎসাধীন। এই খবরটি সংবাদ মাধ্যমে পাওয়ার পর গতকাল আদালত শেষ হওয়ার পর তিনি আরজিকরে সেই ছাত্রীটিকে দেখতে যান এবং ছাত্রীটিকে দেখে তিনি নিজেই অনেকটি ভেঙে পড়েন এবং ছাত্রীটির মা তার কাছে জানান যে এই মুহূর্তে পরিবার চালাবার মতো কোনো অবস্থা নেই, একটা চাকরির যদি ব্যবস্থা করা হয়। তিনি বলে যে কোনো অবস্থাতেই যেন চিকিৎসায় কোনো গাফিলতি না হয়, বাকি বিষয়টি দেখা হচ্ছে। তিনি প্রমাণ করে দিলেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে যতটাই কঠোর তার ভেতরে মানবিক দিকটি কিন্তু ততটাই নরম। এর পাশাপাশি তিনি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক, তাই নিশ্চয়ই তিনি পাশে থাকবেন। অর্থাৎ এর মধ্যে তিনি বার্তা দিলেন যে সরকারকে কিছু করার। যা সূত্রের খবর, চিকিৎসা দপ্তর ওই ছাত্রীটির জন্য উঠে পড়ে লেগেছে মানে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে, এবং ছাত্রীটির পরিবারের পাশে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ দাঁড়িয়েছে এবং আশা করা যাচ্ছে রাজ্য সরকার খুব সদর্থক পদক্ষেপ নেবে। এখন আপনারা শুনে নিন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কি বললেন। আর এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শুনুন। আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী অত্যন্ত সহৃদয় একজন মানুষ, তিনিও তার পাশে থাকবেন। আর